বর্তমান বিজ্ঞান এই ভূমিকম্প নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে। তারা বলছে তুরস্কের ভূমিকম্পের পর পৃথিবীর অনেকগুলো দেশ মাটির নিচে তলিয়ে যেতে পারে। বিজ্ঞান এই বিষয় নিয়ে গোটা দুনিয়াকে নিয়ে আজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। পৃথিবীতে প্রশান্ত মহাসাগরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে রিং অফ ফায়ার। বিজ্ঞানীরা পৃথিবীর ভূমিকম্পগুলো যেখানে হয়, ওই ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি হয়, বিজ্ঞান ওই জায়গাটাকে তারা তালাশ করেছে। প্রশান্ত মহাসাগরের প্রায় 40,000 কিলোমিটার গভীর তলে তারা বিশাল এরিয়াতে পেয়েছে রিং অফ ফায়ার। বিজ্ঞান বলছে ওই জায়গা থেকেই ভূমিকম্প উৎপত্তি হয়, ওখান থেকে গোটা পৃথিবীকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞান বলছে অবাক হয়ে গেলাম, প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে গিয়ে দেখলাম সেখানের ভিন্ন একটা জগৎ আমরা দেখতে পেলাম। কিসের জগৎ? তারা বলছেন সেখানে আমরা দেখতে পেলাম অগ্নি সমুদ্র, আগুনের সমুদ্র। বিজ্ঞানীরা বললেন আগুনের সমুদ্র আমরা দেখতে পেলাম। এখান থেকে আমরা পৃথিবী গবেষণা করে দেখলাম গোটা দুনিয়ার ভিতরে একটা নয়, দুইটা নয়, প্রায় 10 লক্ষ আগুনের সমুদ্র তারা তালাশ করেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই আগুনের সমুদ্র বানিয়েছেন যিনি, তিনি কে? পৃথিবীর কোন রাষ্ট্র সরকারের ক্ষমতা নাই এই আগুনের সমুদ্র পরিচালনা করতে পারে। বিজ্ঞান বলছে যে আমরা দেখলাম রিং অফ ফায়ার থেকে হরেক রকমের আগুনের রাস্তা, রোড বিভিন্ন দেশে চলে যাচ্ছে। বিজ্ঞান গবেষণা করে আমরা দেখলাম এই আগ্নেয়গিরি উত্তপ্ত হতে হতে পৃথিবীর বিভিন্ন দিকে এই আগ্নেয়গিরি যাওয়া যাওয়া শুরু করেছে। ইন্টারনেটের এই আধুনিকায়নে একজন বিজ্ঞানী, তিনি সমুদ্র সফর করলেন। সমুদ্র সফর করার পরে দুনিয়ার মানুষকে মেসেজ দেয়, ও দুনিয়ার মানুষেরা, ভূমিকম্প যেই মহান আল্লাহ দেয়, এই মহান আল্লাহকে তোমরা চিনো না। মহান আল্লাহ পাকের কুদরত আজকের পৃথিবীর বিজ্ঞানীরা সমুদ্রের মাঝখানে গিয়ে পেয়েছে। বিজ্ঞানীরা বললেন সমুদ্র সফর করতে বের হয়ে গেলাম, হঠাৎ করে সমুদ্রের মাঝখান থেকে ধোঁয়া উঠতেছে পানির নিম্নাংশ থেকে। কি অবাক করা বিষয়, সমুদ্রের এই পানির উপরে আবার ধোঁয়া উঠবে কেন? বিজ্ঞানীরা তার কাছাকাছি গিয়ে দেখলেন, একটু পরে দেখলেন উত্তপ্ত আগুনের লাভা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন, এখানে আগুনের লাভা এই বিশাল অগ্নিকুণ্ড কোত্থেকে এলো? বিজ্ঞানীরা আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা আল্লাহকে মানতা না, সমুদ্র সফর করে এই সমুদ্রের পানির ভিতরে সমুদ্রের স্রষ্টা মালিক আল্লাহর সন্ধান বিজ্ঞানীরা পেয়ে গিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ বললেন। আর একটু কাছে গেলাম, গিয়ে দেখলাম অবাক করা বিষয়, মহাসমুদ্রের পানি ভেদ করে একেবারে পানির মাঝখান দিয়ে বিশাল আগুনের লাভা ফুটে উঠতেছে। আমরা কাছে যাইতে চাইলাম, তাপের কারণে কাছে যাইতে পারলাম না। এরপরে আমরা গবেষণা শুরু করে দিলাম। বিজ্ঞান বললেন আমরা গবেষণা করে দেখলাম ওই জায়গার ভিতরে এই প্রশান্ত মহাসাগরের গভীরে আমরা পানির তিনটা স্তর আমরা খুঁজে পেলাম। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আমার এই কোরআন, বিশ্বময় কোরআন, এই কোরআনে আল্লাহ সব বলে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন ওয়াল বাহরিল মাসজুর, উত্তপ্ত সমুদ্রের শপথ আল্লাহ নিজে করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সূরায়ে তুরের ভিতরে বলেছেন ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানসুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস-সাক্বিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউম মা লাহু মিন দাফি'। ওয়া দুনিয়ার মানুষেরা, এই সূরায়ে তুরের মধ্যে আল্লাহ উত্তপ্ত সমুদ্রের শপথ করলেন। আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি, আপনারা কখনো সমুদ্রের পানিকে উত্তপ্ত পেয়েছেন? এইরকম আপনার বাড়ির সামনে কোনো একটা
পুকুর আছে পুকুরের পানি আপনি উত্তপ্ত পেয়েছেন এই রকম দৃষ্টান্ত আপনারা কেউ দেখেছেন দেখেছেন নাকি এটা তো অবাক করা বিষয় যে সমুদ্রের সবগুলো পানি যদি উত্তপ্ত হয়ে যায় এটা মানুষের কাছে অবাক করা বিষয় মানুষকে অবাক করে দেয় তো আল্লাহ পাক বলছেন উত্তপ্ত সমুদ্রের শপথ বিজ্ঞানীরা বললেন আল্লাহ পাক উত্তপ্ত সমুদ্রের শপথ কেন করলেন বুঝি দুনিয়ার ভিতরে কোন জায়গায় উত্তপ্ত সমুদ্র আছে বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের এই আয়াতকে গবেষণা করে তারা উত্তপ্ত সমুদ্র কোথায় আছে খোঁজ করতে লাগলেন প্রশান্ত মহাসাগর যদি আপনি তাকান আপনার চোখ স্থানাপরা হয়ে যাবে রবের সৃষ্টি দেখে বিজ্ঞান বলছে প্রশান্ত মহাসাগরে খুঁজতে লাগলাম আটলান্টিক মহাসাগরে চলে গেলাম পৃথিবীর বড় বড় সমুদ্রে গিয়া আগুনের সমুদ্র কোথায় আছে খুঁজতে লাগলাম যেহেতু আল্লাহ পাক আগুনের সমুদ্রের শপথ কোরআনে করেছেন বিজ্ঞানীরা বললেন কি অবাক করা বিষয় আমরা প্রশান্ত মহাসাগরের একটা অংশের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম এই সমুদ্রের উপরের অংশে পানির স্তর মাঝখানে একটা স্তর পেলাম গোটা স্তরটা একেবারেই আগুনের সমুদ্রের স্তর এর পরের স্তর আবার খুঁজে পেলাম সেখানে আবার পানির স্তর বিজ্ঞানীরা বললেন উপরে পানির স্তর মাঝখানে আগুনের স্তর এরপরে আবার পানির স্তর এটা আল্লাহ পাক কেন করলেন বিজ্ঞানীরা তখন বললেন ও দুনিয়ার মানুষেরা এটা সৃষ্টি জগতের প্রতি আল্লাহ বড় দয়া করেছেন কেননা আল্লাহ যদি শুধুমাত্র পানি দিয়ে রাখতেন যদি মাঝখানে আগুনের সমুদ্র না দিতেন তাহলে এই দুনিয়ার মানুষ পানি ব্যবহারের উপযোগী তারা পেত না বিজ্ঞানীরা বললেন এই পানির স্তরের নিচে আল্লাহ পাক আগুনের সমুদ্র দিয়া উপরের পানিটাকে তাপ দিয়া লিকুইড করে রাখে যাতে করে দুনিয়ার মানুষেরা এই পানিটাকে ব্যবহার করতে পারে বিজ্ঞানীরা বললেন যদি আল্লাহ পাক আগুনের সমুদ্রটাকে সেট না করতেন গোটা দুনিয়ার সমুদ্রের পানিগুলো একেবারে বরফে পরিণত হয়ে যেত বরফের খণ্ড খণ্ড পরিণত হয়ে যেত আর বরফ হয়ে গেলে মানুষের ব্যবহার যোগী উপযুক্ত তারা পানি পেত না বিজ্ঞানীরা বললেন মহান আল্লাহ পাক কত দয়াময় মহান আল্লাহ পাক কত মহান ওই সমুদ্রের গভীরে আগুনের নিচে আল্লাহ আগুনের সমুদ্র বানায় দিয়েছে পানির নিচে আগুনের সমুদ্র বানায় দিয়া উপরের পানিগুলোকে তাপ দিয়ে দিয়া পানিটাকে লিকুইড করে রাখে যাতে করে দুনিয়ার মানুষ এই পানি ব্যবহার করে তারা উপকার লাভ করে আল্লাহর প্রশংসা করতে পারে সুবহানাল্লাহ কোন বিজ্ঞানীরা বললেন গোটা দুনিয়ার ভিতরে প্রায় 10 লক্ষ আগুনের সমুদ্র আমরা খুঁজে পেয়েছি এই 10 লক্ষ আগুনের সমুদ্র পৃথিবীর প্রায় 35টি রাষ্ট্রকে তারা গ্রাস করে বসে আছে বিজ্ঞানীরা বললেন আমেরিকায় খুঁজে দেখলাম আগুনের সমুদ্র গ্রাস করেছে তাদেরকে বিজ্ঞানীরা বললেন রাশিয়া খুঁজে দেখলাম আগুনের সমুদ্র তাদেরকেও গ্রাস করেছে বিজ্ঞানীরা বললেন মালয়েশিয়াকে আমরা গবেষণা করে দেখলাম সেখানেও আগুনের সমুদ্র আগুনের লাভাগুলো তাদেরকে গ্রাস করে আছে বিজ্ঞানীরা বললেন জাপানে গেলাম সেখানেও পেলাম চীনে গেলাম সেখানেও গেলাম পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রকে আগুন এভাবে করে গ্রাস করে ধরে আছে বিজ্ঞানীরা বললেন এই রকমের প্রায় পৃথিবীতে 35টি দেশ আছে এই 35টি দেশকে আগুনের লাভা আগ্নেয়গিরি দখল করে আছে এইভাবে করে আগ্নেয়গিরি পৃথিবীতে প্রায় 10 লক্ষের মতো আছে বিজ্ঞানীরা বললেন আমরা গবেষণা করে পেলাম রে দুনিয়ার মানুষেরা আল্লাহর শুকরিয়া কেন করবে না এই আগ্নেয়গিরিগুলো যদি দুনিয়ার ভিতরে ফুটে উঠে ফুটে উঠলে তামাম দুনিয়াতে প্রায় 35টা রাষ্ট্র 1 সেকেন্ডে মাটির নিচে তলিয়ে যেতে পারে আল্লাহু আকবার বলে আল্লাহ দুনিয়ার মানুষকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ দুনিয়ার মানুষকে বাঁচিয়ে রেখেছেন কেন তার প্রশংসা করবে না কেন তার গোলামি করবে না কেন তার ইবাদত করবে না তিনি তোমাদের সর্বোপরি তিনি দয়া করেছেন বিজ্ঞানীরা গবেষণা করে বললেন রে দুনিয়ার মানুষেরা ওবে আল্লাহ অ্যান্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গবেষণা করার পরে আমরা এই কথায় ঐক্যমত হতে চাই সেটা হলো আল্লাহ পাকের এই চূড়ান্ত এই সৃষ্টিগুলো যদি একবার চিন্তা করা হয় প্রমাণ হয়ে যায় একজন মালিক আছে এই মালিককে তোমরা মানো মালিককে মানলেই মালিকের জান্নাত তোমাদের জন্য রিজার্ভ করে দিবেন কে বিজ্ঞানীরা আমাদেরকে পরামর্শ দেয় যে এই যে লাভাগুলো আগ্নেয়গিরিগুলো এগুলো যদি পৃথিবীর মানুষকে ধেয়ে আসে পৃথিবীর কোনো রাষ্ট্র প্রধানের ক্ষমতা নাই পানি দিয়ে নিভাতে পারে
মাঝে মধ্যে আমরা দেখেছি স্যাটেলাইট টিভি চ্যানেলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে আগুনের লাভা ধরেছে, বিভিন্ন সমুদ্রের বিভিন্ন কিনারে উত্তপ্ত আগুনের লাভা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না সেই আগুনগুলো নিভিয়ে দিতে। তো এখান থেকে একটা মেসেজ আমরা নিতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞানীরা বললেন যেখানে যেখানে আগুনের সমুদ্রের উৎপত্তি হওয়া শুরু করেছে ওর কাছে আমরা যেতে পারি না তাপের কারণে। বিজ্ঞানীরা বললেন দুনিয়ার আগুনের তাপ যদি এত কঠিন হয়, না জানি মৃত্যুর পরের জাহান্নামের আগুনের তাপটা কত কঠিন হতে পারে। দুনিয়ার আগুনের তাপ যদি এত কঠিন হয়, জাহান্নামের আগুনের তাপ না জানি কত কঠিন হতে পারে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কয় সূরাতুল কারিয়াটাকে বারবার তোমরা পড়ো। এই জায়গার ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য চমৎকার কিছু মেসেজ দিয়ে রেখেছি, পড়েন আমার সাথে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. ও দুনিয়ার জনগণ, তুরস্কের ভূমিকম্পের দিকে তাকাও, এটা একটা সামান্য আল্লাহর একটা ধাক্কা। আল্লাহ পৃথিবীকে ধাক্কা দিয়া পৃথিবীর মানুষকে জানায় দেয় এই পৃথিবীর একজন পরিচালক আছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভূমিকম্প যদি এত ভয়ঙ্কর হয়, 40 সেকেন্ডের ভূমিকম্প হাজার হাজার দালানগুলো মাটির সাথে মিশিয়ে দিল, যে মানুষটা তিনটা বিল্ডিংয়ের মালিক ছিল 30 সেকেন্ড পরে ওই মানুষটা তিনটা রুটিরও মালিক রইল না। কি পরিবর্তন কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে গেল। আল কারিয়া, শোনো মহাপ্রলয়ের কথা, মাল কারিয়া, মহাপ্রলয় কি একটু ভাবো। দুনিয়ার ভূমিকম্প যদি এত ভয়ঙ্কর হয়, কিয়ামত ওই ভয়ঙ্কর বিষয়টা না জানি আরো কত ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীকে আল্লাহ কয় ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি জানেন নাকি ওই মহাপ্রলয় ওই ধাক্কাটা সেটা কি? বিশ্বনবীকে আল্লাহ জানালেন মানুষের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে, আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে, যুবক তোমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসূস, মানুষগুলো পতঙ্গের ন্যায় চতুর্দিকে ছিটকে পড়ে যাবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না। আর বিশাল বিশাল পাহাড়গুলো ওই পশমের ন্যায় তুলার ন্যায় সুতার ন্যায় উড়তে থাকবে। এই দুনিয়ার এই বিশাল বিশাল দালানগুলো দুনিয়ার মানুষকে সেদিন কাঁপিয়ে তুলবে, দেখায় দেবে ও দুনিয়ার মানুষেরা ভয়ঙ্কর দৃশ্য তোমাদের সামনে চলতেছে। আল্লাহ বললেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, আমল নামা তো যার ভারী হয়ে যাবে, যার নেকের ওজন ভারী হয়ে যাবে, যার আমল নামার ভিতরে কোরআনের সংগ্রাম পাওয়া যাবে, ইমানের স্পিড পাওয়া যাবে, আল্লাহ বললেন তার জন্য সুখের দিন শুরু হয়ে যাবে, আনন্দের দিন শুরু হয়ে যাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আর যাদের অবস্থা আমল নামা শূন্য হয়ে যাবে, আমল নামা যাদের শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে, তাদের ঠিকানা হাফিয়া হবে। বিশ্বনবী বললেন আল্লাহ হাফিয়ার দৃষ্টান্তটা একটু আমাকে জানায় দেন। আল্লাহ বললেন ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, উত্তপ্ত আগুন হবে সেই ভয়ঙ্কর জায়গা, ওখানে যাবে তারা, দুনিয়ার ভিতরে আমল হালকা নিয়ে যাবে যারা। মৃত্যু প্রত্যেকটা মানুষকে একদিন গ্রাস করবে, খালি হাতে যাওয়া যাবে না, দুই হাত করে অনুরোধ করে বলে যাই খালি হাতে পরকালে কেউ রওনা দিয়েন না। বিশাল বড় একটা জায়গা আখেরাত পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে। মৃত্যুর দুয়ারে আমরা সবাই দাঁড়িয়ে যাব,
সেখানে ফকির সেখানে খতিব সাহেবের খতিবগিরি থাকবে না বড় ফকির সাহেবের দরবেশগিরি চলবে না রাজা সাহেবের রাজাগিরি সেখানে চলবে না বক্তা সাহেবের কণ্ঠস্বর সেই জায়গায় তার ক্ষমতা চলবে না সেই জায়গার ভিতরে শুধু চলবে আমল নামা যার রয়েছে ভারী যার নেক আছে তার জন্যই সফলতা এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন পরাণ পাখি উড়ে যাবে উড়ে যাবে যেই দিন হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.